রাজ্যের দুর্নীতি তদন্তে আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপর ভরসা করতে পারছেন না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবারই তিনি নিয়োগ দুর্নীতি তদন্তকারী সিবিআই অফিসার কর্তাদের সম্পত্তির হিসাব জানতে চেয়েছিলেন এবার বললেন নিয়োগ দুর্নীতি তদন্ত তিনিই করবেন বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে টেট সংক্রান্ত দুর্নীতির মামলার শুনানি চলছিল সেখানে তিনি মামলার তদন্তকারী সিবিআই কর্তাদের ভর্সনাও করেন ক্ষুব্ধ বিচারপতিকে এরপরই সিবিআইকে লক্ষ্য করে বলতে শোনা যায় সিবিআই ভোগাস এবার দেখছি আমাকেই তদন্ত করতে হবে আমি তদন্ত করে প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট পাঠাবো বিচারপতি বৃহস্পতিবার আরও নানা বিষয়ে সিবিআইকে ভরসনা করেছেন গত কয়েকদিন ধরেই করছেন কিন্তু এই প্রথম তিনি সরাসরি বললেন সিবিআইয়ের এর ওপর তার আস্থা নেই ফলে প্রশ্ন উঠছে এবার কি নিয়োগ দুর্নীতি তদন্তভার অন্য কোনো সংস্থার হাতে তুলে দেবেন বিচারপতি নিয়োগ দুর্নীতির তদন্তের শুনানিতে অবশ্য কটাকে সুরেই বৃহস্পতিবার বিচারপতিকে কথা বলতে শোনা গিয়েছে যে আমি তো দেখছি এবার ইংল্যান্ডের তদন্তকারী সংস্থা এমআই ফাইভের ওপর ভরসা করতে হবে বিচারপতি গঙ্গোপাধ্যায় অবশ্য স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন গোয়েন্দা সংস্থা নয় এবার তার মনে হচ্ছে তিনি নিজেই একমাত্র এ ব্যাপারে ভরসাযোগ্য